বন্ধুরা কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকা আল্লু অর্জুন এবং ইয়াশের সম্পর্কে, আর সাথে সাথে জানব যে গাড়ির কালেকশনের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে এবং কার সম্পত্তি বেশি। তাছাড়া জানব অভিনয়ের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ দেখে আসি। তো যাই হোক, গুগলের তথ্য অনুযায়ী 2021 সালে আল্লু অর্জুন মোট সম্পত্তির পরিমাণ 47 মিলিয়ন ইউএস ডলার বা 350 কোটি টাকা। এছাড়া আল্লু অর্জুন বর্তমানে একটি সিনেমা করার জন্য 10 থেকে 15 কোটি টাকা চার্জ করেন, আর তার বাৎসরিক ইনকাম হচ্ছে 32 কোটি টাকার মতো। তো এবার অন্যদিকে ইয়াশের মোট সম্পত্তির পরিমাণ দেখে আসি। তো গুগলের তথ্য অনুযায়ী 2021 সালে ইয়াশের মোট সম্পত্তির পরিমাণ মাত্র 5 মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় মোটামুটি 38 কোটি টাকা। এবং বর্তমানে এক একটি মুভি করার জন্য ইয়াশ মোটামুটি 5 থেকে 10 কোটি টাকা চার্জ করেন এবং ইয়াশের বাৎসরিক আয় হচ্ছে মোটামুটি 10 কোটি টাকা। তো যাই হোক, সম্পদের দিক দিয়ে এবং বাৎসরিক আয়ের দিক দিয়ে ডিজে স্টার আল্লু অর্জুন বেশ অনেকটাই এগিয়ে রয়েছে। এবার তাদের গাড়ির কালেকশন দেখে আসি। তো প্রথমে আল্লু অর্জুনের গ্যারেজ থেকে ঘুরে আসি। তো যাই হোক, সম্পদের দিক দিয়ে আল্লু অর্জুনের স্থান তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে হচ্ছে পঞ্চম। তবে সম্পদের দিক দিয়ে যাই হোক না কেন, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি সব থেকে বিলাসবহুল জীবনযাপন হচ্ছে আল্লু অর্জুনের। এছাড়া আল্লু অর্জুনের সব থেকে কম দামের গাড়িটি হচ্ছে আমেরিকার বিখ্যাত এসইউভি কোম্পানির তৈরি হামার H2 গাড়িটি। তো সুন্দর করে এই গাড়িটির মূল্য মাত্র 76 লক্ষ টাকা। এরপর আল্লু অর্জুনের কাছে রয়েছে চাইনিজ কার ব্র্যান্ড ভলভো T9 এক্সিলেন্স এবং এই গাড়িটির মূল্য মোটামুটি 1,50,00,000 টাকা এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 230 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরে রয়েছে মার্সিডিজ কোম্পানির মার্সিডিজ GLE 350D এবং গাড়িটির মূল্য মোটামুটি 70 লক্ষ টাকা এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 225 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপর 4 নম্বর গাড়িটি হচ্ছে জ্যাগুয়ার XJL এবং এই গাড়িটির মূল্য হচ্ছে 1,10,00,000 টাকা। তো গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপর 5 নম্বর গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার ভগ এবং এই গাড়িটির মূল্য মোটামুটি 2,10,00,000 টাকা। এছাড়া আল্লু অর্জুনের সব থেকে দামি গাড়িটি হচ্ছে তার ভ্যানিটি ভ্যান এবং মজার ব্যাপারটি হচ্ছে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র আল্লু অর্জুনের এবং মহেশ বাবুর কাছেই এই ভ্যানিটি ভ্যান রয়েছে। আর ভ্যানিটি ভ্যান মানে এই গাড়ির ভেতর একটি পুরো ফ্ল্যাটের যাবতীয় সুবিধা পাওয়া যায়। আর আল্লু অর্জুনের এই ভ্যানিটি ভ্যানের মূল্য মোটামুটি 7 কোটি টাকা। এবার দেখে আসি ইয়াশ কি কি গাড়ি ব্যবহার করে। তো ইয়াশের প্রথম গাড়িটি হচ্ছে মার্সিডিজ কোম্পানির মার্সিডিজ 43GLC যার দাম হচ্ছে 70 লক্ষ টাকা এবং গাড়িটি সর্বোচ্চ গতি হচ্ছে 430 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে গাড়িটিতে বেশ ভালো হর্স পাওয়ারের ইঞ্জিন দেওয়া রয়েছে। এরপর 2 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ কোম্পানির মার্সিডিজ বেঞ্জ S350 এবং গাড়িটির মূল্য মোটামুটি 1,40,00,000 টাকা আর এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি হচ্ছে ইয়াশের সব থেকে দামি গাড়ি। এরপরে ইয়াশের 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ কোম্পানির। আসলে মার্সিডিজ কোম্পানিকে ইয়াশ একটু বেশি ভালোবাসে, মানে মার্সিডিজের গাড়ি ছাড়া ইয়াশ অন্য কোনো গাড়িগুলো ব্যবহার করে না। তো যাই হোক, এই গাড়িটির নাম হচ্ছে মার্সিডিজ E350 এবং গাড়িটির মূল্য মোটামুটি 80 লক্ষ টাকা। এরপরে 4 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ GLS 350D এবং এই গাড়িটির মূল্য মোটামুটি 88 লক্ষ টাকা এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 220 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো ইয়াশের সব থেকে কম দামি গাড়িটি হচ্ছে 28 লক্ষ টাকা দামের মিটসুবিশি পাজেরো এবং এই গাড়িটি ইয়াশ সর্বপ্রথম কিনেছিল। তো সেটা যাই হোক, এবার ক্যালকুলেশনে আসা যাক। আল্লু অর্জুনের সব গাড়ির মূল্য হচ্ছে মোটামুটি 13 কোটি টাকা, আর অন্যদিকে ইয়াশের মোট গাড়ির কালেকশন হচ্ছে 4 কোটি টাকা। তো ক্যালকুলেশন থেকে এটা বোঝা গেল যে বিলাসবহুল জীবনযাপনের দিক দিয়ে তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন সবার থেকে এগিয়ে রয়েছে। এমনকি বাহুবলী সুপারস্টার প্রভাসের থেকেও আল্লু অর্জুনের গাড়ির কালেকশন অনেক বেশি, কারণ প্রভাসের কাছে এরকম ভ্যানিটি ভ্যান নেই। তো যাই হোক, এবার আল্লু অর্জুন এবং ইয়াশের ক্যারিয়ার নিয়ে তুলনামূলক
আলোচনা করা যাক। তো আল্লু অর্জুন 2001 সালে প্রথম ইন্ডাস্ট্রিতে আসেন আর ইয়াশ 2004 সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন। এছাড়া আল্লু অর্জুনের উচ্চতা হচ্ছে 5'8", আর অন্যদিকে ইয়াশের উচ্চতা একটু লম্বা, মানে 6 ফুটের কাছাকাছি। এবং আল্লু অর্জুনের প্রথম মুভিটি হচ্ছে গাঙ্গোত্রী এবং ইয়াশের প্রথম মুভিটি হচ্ছে মগিনা মানাসু। যাই হোক, আল্লু অর্জুন এই পর্যন্ত মোট 20টি মুভি করেছে এবং তার মধ্যে মোট ফ্লপ গেছে 3টি, আর ইয়াশ তার সারা জীবনে মোট 18টি মুভি করেছে এবং তার মধ্যে ফ্লপ গেছে খালি 1টা। এবং আল্লু অর্জুন এই পর্যন্ত মোট অ্যাওয়ার্ড পেয়েছে মোট 36টা, আর অন্যদিকে ইয়াশ মোট অ্যাওয়ার্ড পেয়েছে 15টা। তো সব দিক দিয়ে কিন্তু আল্লু অর্জুন এগিয়ে রয়েছে। এছাড়া আল্লু অর্জুনের কিছু হিট মুভি হচ্ছে 2009 সালে মুক্তি পাওয়া আরিয়া 2, 2014 সালে মুক্তি পাওয়া ইয়াবাডু এবং 2015 সালের সন অফ সাত্যমূর্তি, 2014 সালের মেহুল আকি দ্য রেসার, 2018 সালের না পেরু সুরিয়া এবং সারানেডু, 2017 সালের ধ্রুব জাগান্নাথ এবং 2020 সালে আলাভাই কুন্তারাম পুরামুলো। আল্লু অর্জুনের জীবনের সব থেকে আয় করা মুভিটি হচ্ছে আলাভাই কুন্তারাম পুরামুলো এবং মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড মোট 200 কোটি টাকা আয় করে। এছাড়া ইয়াশের কিছু হিট মুভি হচ্ছে 2013 সালে মুক্তি পাওয়া গুগলি, 2015 সালে মাস্টারপিস, 2016 সালের র্যাম্বো স্ট্রেট ফরওয়ার্ড, 2014 সালের মিস্টার এন্ড মিসেস রামাচারি এবং 2018 সালের কেজিএফ চ্যাপ্টার 1। এবং ইয়াশের সারা জীবনে সব থেকে আয় করা মুভিটি হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 1, এবং কেউ ভাবতেও পারেনি যে কেজিএফ চ্যাপ্টার 1 250 কোটি টাকা আয় করবে। তো মুভির আয় করার দিক দিয়ে কিন্তু আল্লু অর্জুনের থেকে ইয়াশ একটু এগিয়ে রয়েছে, কারণ আল্লু অর্জুনের মুভিটি মোট আয় করেছিল 200 কোটি টাকা আর ইয়াশের কেজিএফ চ্যাপ্টার 1 আয় করেছে 250 কোটি টাকা। তো যাই হোক, স্যান্ডেলউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে আলাদাভাবে পরিচয় করিয়েছে কেজিএফ চ্যাপ্টার 1। তো যাই হোক, এই ছিল ইয়াশ এবং আল্লু অর্জুনের মধ্যে তুলনামূলক আলোচনা। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে এর মধ্যে কাকে আপনার বেশি পছন্দ হয়েছে এবং আপনি কার ভক্ত। এবং ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।